আজকের লাইভে আমরা আইনের কিছু ব্যতিক্রম প্রশ্ন দেখব এবং সেই প্রশ্নগুলো শুনলে মনে হবে যে আসলেই তো এটাই তো ঠিক, আসলেই তো এভাবে তো করা যায়। এবং এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট হবে ভাইবার জন্য, ডেনোসে রিটেনের জন্য। আমি আজকের টপিক হচ্ছে আইনের ব্যতিক্রম প্রশ্ন, এবং এই লাইভের শেষে আমাদের থাকবে হচ্ছে কুইজ, কুইজ মানে ধারাভিত্তিক প্রশ্ন। আমি আপনাদের সাথে আছি। আচ্ছা, আজকে আমার পরিচয় বলার দরকার নাই, তো অনেকেই যুক্ত আছেন। আমি প্রশ্নের মাধ্যমে আমি সেই আইনের ব্যতিক্রম জায়গাগুলো বা যেই জায়গাগুলো আমরা চাইলেই আর একটু পড়াশোনা করলেই জানতে পারতাম সে বিষয়টা আলোচনা করব। আমি যদি প্রশ্নের খাতিরে বলি যে আমরা সাক্ষ্য আইনের 60 ধারার ব্যতিক্রম হিসেবে দেখছিলাম ধারা 32-33। তো সেখানে বলা ছিল যে ওরাল এভিডেন্স কি হতে হবে, ওরাল এভিডেন্স ডিরেক্ট হতে হবে। এবং এই ওরাল এভিডেন্স ডিরেক্ট হতে হবে এটার এটা বলার মধ্য দিয়ে কি বলছে, এটা বলার মধ্য দিয়ে বলছে যে হিয়ার্স এ এভিডেন্স বা শোনা সাক্ষ্য প্রাসঙ্গিক নয়। হিয়ার্স এভিডেন্স বা শোনা সাক্ষ্য প্রাসঙ্গিক নয়। গুড, থ্যাংক ইউ মিতা সাহাকে, দাদা শেয়ার ডান, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ দিদু দিদি। অনেকগুলো কমেন্ট আসছে, আমি একটা কমেন্টও পড়ি নাই। আমার ভালো লাগছে কমেন্টগুলো, বাট আমার ভিতর থেকে ভালো লাগে নাই, কারণ যেহেতু লাইভটা মাত্রই শুরু করলাম, আমি চেয়েছিলাম যে শেয়ার ডান শেয়ার ডান এরকম অনেকে কমেন্ট করবে। প্রথম কমেন্ট আছে মিতা শাহ থেকে, অসংখ্য ধন্যবাদ দিদি, খুব ভালো লাগে। ওকে, আচ্ছা আমরা কনফেশন দেখি না। কনফেশন, কনফেশন মানে কি? আচ্ছা আবার একটু পড়ে নেই। আরিয়ান মুন্সি দাদা, আমার শরীয়তপুরের দাদা, 5 বার শেয়ার করছে, অসংখ্য ধন্যবাদ। শেয়ার টু 3 গ্রুপস, আবদুল্লাহ মুস্তাকিম ভাই, অসংখ্য ধন্যবাদ দাদা। ওকে, আমরা অ্যাডমিশন দেখি বা আমরা কনফেশন দেখি, আমরা কনফেশন দেখি। এই কনফেশনের ক্ষেত্রে, দোষ স্বীকারোক্তির ক্ষেত্রে আমার প্রশ্ন, একটু প্রশ্নটা ক্লিয়ার করি। চন্দ্রলেখা আপু আছে, অসংখ্য ধন্যবাদ আপু। আপু আপনার নাকি মাথায় কাজ করে না, ঠিক একই প্রশ্ন এখন রিপিট করতেছি। তো এই কনফেশনের ক্ষেত্রে, আচ্ছা নতুন আছেন তিনি শেয়ার করছেন, শামিমা সুলতান আপু, দাদা কেমন আছেন, আমি নড়াইল থেকে আস নতুন, আপু থাকেন এই পেজের সাথে যুক্ত থাকবেন। শামিমা সুলতান আপুর কমেন্টের সূত্র ধরে আমি বলতে চাই, শামিমা সুলতান আপু কিন্তু আপনাদের শেয়ারের মাধ্যমেই জানতে পারছে যে মিঠুন সাহা লমাস্টার নামে একটা পেজ আছে, যেই পেজে মিঠুন সাহা রাত 11টার পর পর ক্লাস নিয়ে থাকে। সো আপনাদের শেয়ারের কত গুরুত্ব দেখেন, আপনারাই ছড়িয়ে দিতে পারেন সারা বাংলায়, আপনারাই আমার ভরসা। ওকে, ফরিদা আক্তার সেতু আপু আছেন, শেয়ার ডান, অসংখ্য ধন্যবাদ আপু। আমি আজকে একটু ক্রিটিক্যালি প্রশ্ন করব, যে প্রশ্নগুলোর উত্তর খুব বেশি সহজ হবে না। ওকে, আমার প্রথম প্রশ্ন, আমরা বলতেছি এই প্রশ্নের ব্যাকগ্রাউন্ড বলতেছি, কারণ প্রশ্ন তো কঠিন এই কারণে। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে এই যে আমরা বলতেছি যে শোনা সাক্ষ্য বা হচ্ছে হিয়ার্স এভিডেন্স ধারা 60 অনুসারে রেলেভেন্ট না, প্রাসঙ্গিক নয়। তো শোনা সাক্ষ্য বা
হিয়ার্সে এভিডেন্স রিলেভেন্ট হতে পারে সাক্ষ্য আইনের আবার ধারা 32 এবং 33 ধারা অনুসারে, যেটাকে আমরা 60 ধারার ব্যতিক্রম বলতেছি। আবার প্রশ্ন, এবার ডিরেক্ট প্রশ্ন, যে কনফেশনের ক্ষেত্রে, কনফেশনের ক্ষেত্রে শোনা সাক্ষ্য প্রাসঙ্গিক হতে পারে কি না, কনফেশনের ক্ষেত্রে শোনা সাক্ষ্য প্রাসঙ্গিক হতে পারে কি না, কনফেশনের ক্ষেত্রে কি শোনা সাক্ষ্য রিলেভেন্ট হতে পারে? আমার প্রশ্ন হচ্ছে এটা, মানে আপনি আপনার কাছ থেকে কনফেশনটা শুনে আপনি দোষ স্বীকার করে, এটা শুনে আমি আদালতে গিয়ে বললাম, এটা কি গ্রহণযোগ্য হতে পারে? কনফেশনের ক্ষেত্রে শোনা সাক্ষ্য কি গ্রহণযোগ্য হতে পারে? এই প্রশ্নের উত্তরটা তারাই পারবে, এই প্রশ্নের উত্তরটা তারাই পারবে যারা এই ল ভাই বা ম্যাজিক বইটা পড়ছে প্রিলির জন্য এবং রিটেনের জন্য, তারাই পারবে ল ভাই বা ম্যাজিক যেটা প্রিলি এবং রিটেনের জন্য। আচ্ছা, শেয়ার দিয়েছে সজীব সাহা আমার বন্ধু, আচ্ছা শেয়ার দিয়েছে সুব্রত ধর দাদা, আচ্ছা চন্দ্রলেখা আপু বলছে প্রাসঙ্গিক, আব্দুল কাদির ভাই শেয়ার করছে, অসংখ্য ধন্যবাদ দাদা। আর নাসির শামীম বলছে হতে পারে, ইফ ইট ইস ইনকালপেটরি কনফেশন ইজ রেলেভেন্ট, আব্দুল্লাহ মুস্তাকিব। ওকে, আমার প্রশ্নটা ছিল সেটা যে এখানে 32-33 ধারা কোনো প্রশ্ন না, প্রশ্নটা হচ্ছে যে শোনা সাক্ষ্য কনফেশনের ক্ষেত্রে প্রাসঙ্গিক কি না। আনোয়ার হোসাইন শেয়ার করেছে, অসংখ্য ধন্যবাদ। উত্তর আসছে পারে না, হ্যাঁ সুব্রত ধর বলছে প্রাসঙ্গিক। আমার প্রশ্ন হচ্ছে প্রাসঙ্গিক কিভাবে, কেন মনে হয় আপনার, আপনাকে ভাইবাতে জিজ্ঞেস করলো যে কেন মনে হয়, বা প্রিলিতে জিজ্ঞেস, সরি রিটেনে জিজ্ঞেস করলো যে কেন মনে হয় কনফেশনের ক্ষেত্রে শোনা সাক্ষ্য প্রাসঙ্গিক, কেন মনে হয় যে কনফেশনের ক্ষেত্রে শোনা সাক্ষ্য প্রাসঙ্গিক? আমরা বলতেছি শোনা সাক্ষ্য প্রাসঙ্গিকই নয়, সেখানে আবার কনফেশনের ক্ষেত্রে শোনা সাক্ষ্য প্রাসঙ্গিক। ফরিদ আক্তার সেতু আপু দাদা 20 জনকে শেয়ার করেছি, ভালো লাগলো আপু, খুবই ভালো লাগলো। আপনারাই বা আপনাদের মতো যারা আছেন তারা বড় মনের মানুষ, এটাও একটা প্রমাণ যে ভালো জিনিস কারা শেয়ার করতে জানি, এটাও এটাও একটা প্রমাণ। ওকে, তাহলে আমি একটু উত্তরটা দেই। আচ্ছা, আমাদের কি মনে আছে যে আমরা যদি চিন্তা করি সাক্ষ্য আইনের 27 ধারা, সাক্ষ্য আইনের 27 ধারা যদি চিন্তা করি, বা সাক্ষ্য আইনের 26 ধারা যদি চিন্তা করি কনফেশনের জায়গাটা, ফরিদ আক্তার সেতু আপু আজকে নতুন নতুন হয়ে 20 জনকে শেয়ার করছে, এটা আমার জন্য বড় প্রাপ্তি, থ্যাংক ইউ আপু। আপনার সাক্ষ্য আইনের 26 এবং 27 ধারা তো আমরা একটু ঘুরে আসি। 26 ধারা তার সেকেন্ড পয়েন্টে, সেকেন্ড প্যারাগ্রাফে বলছে যে আপনি পুলিশের কাছে কনফেশন করলেন, পুলিশের কাছে দোষ স্বীকার করে বক্তব্য দিলেন, ইন দ্য প্রেজেন্স অফ ম্যাজিস্ট্রেট, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে, তাহলে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুলিশের নিকট যদি কনফেশন করা হয় তাহলে সেই কনফেশনাল স্টেটমেন্ট হচ্ছে রিলেভেন্ট, প্রাসঙ্গিক। খেয়াল করবেন কিভাবে,
পুলিশের নিকটেই দিলাম, বাট পাশে দাঁড়ানো আছে আমার ম্যাজিস্ট্রেট। এভাবে যদি কোনো অ্যাকিউজড পার্সন, কোনো আসামি যদি কনফেস করে, দোষ স্বীকার করে, দোষ স্বীকার করে কোনো স্টেটমেন্ট দেয়, তাহলে সেই কনফেশনাল স্টেটমেন্ট, সেই দোষ স্বীকারোক্তিমূলক বক্তব্য আদালতের নিকট প্রাসঙ্গিক। এবার আমরা 27 ঘুরে আসি। আমার প্রশ্নটা মনে আছে যে কনফেশনের ক্ষেত্রে হিয়ার্স এভিডেন্স বা শোনা সাক্ষ্য প্রাসঙ্গিক, এটার উত্তর আমরা দিচ্ছি। জিনাত মামুন আপু শেয়ার করেছে, আমি শেয়ার করেছি। ভাইয়া অসংখ্য ধন্যবাদ আপু। আপু কেমন আছেন? আপনি আপনার ব্যবসা কেমন চলতেছে? আচ্ছা, 27 ধারাতে ঘুরে আসি। আমরা যেটা জানি যে কি জানি 27 ধারাতে জানে, যদি ওই যে প্রমাণপত্র পাওয়া যায় পুলিশের নিকট আপনি বক্তব্য দিয়েছেন, কিসের বক্তব্য দিয়েছেন, দোষ স্বীকার করে বক্তব্য দিয়েছেন এবং প্রমাণপত্র পাইছেন, মানে আলামত উদ্ধার করছেন, তাহলে সেই কনফেশনাল স্টেটমেন্টটা হচ্ছে প্রাসঙ্গিক। বাদন সিদ্দিক দাদা শেয়ার করেছে, অসংখ্য ধন্যবাদ বাদনদা। আচ্ছা, তাহলে দেখেন এই কনফেশনাল স্টেটমেন্টটা প্রাসঙ্গিক। 26 এবং 27কে আমরা দেখলাম। এটা দেওয়ার আগে আমরা আরেকটা ধারা ঘুরে আসি, সেটা হচ্ছে ধারা 33-এ কি বলছে, যে আপনি একটা আদালতে কনফেশন, সরি, একটা আদালতে সাক্ষ্য দিছেন, আপনি যে এভিডেন্সটা দিছেন, আপনি যে সাক্ষ্য দিছেন আদালতের নিকট, আগে প্রিভিয়াস কোর্টে, পূর্ববর্তী আদালতে বা পূর্ববর্তী মামলায় যে সাক্ষ্যটা দিছেন, সেই সাক্ষ্যটা কিন্তু পরবর্তী মামলায় ব্যবহার হচ্ছে। এখন আমার কথা হচ্ছে এই যে আমি মুখ দিয়ে আদালতে বললাম, বলছি, বলার পর আমি হারায় গেছি, আরেকটা মামলা আছে, সেই মামলা আমাকে সাক্ষ্য দিতে হবে, কিন্তু ভাই আমি তো নাই, আমি তো মরে গেছি বা আমাদেরকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন এই যে আগের মামলায় যে বলে রাখছি এই কথাটাই আবার পরবর্তী মামলায় ব্যবহার হবে যদি প্রাসঙ্গিক হয়। তার মানে হিসাবটা দেখেন, আমি মুখ দিয়ে বলছি এখানে, আমি মুখ দিয়ে বলছি শরীয়তপুরের কোর্টে, তাহলে এই যে শরীয়তপুরের কোর্টে যে বলছি এটা অন্য একটা আদালতে যদি ব্যবহার করা হয়, আমি শরীয়তপুর আদালতে ডিরেক্ট বলছি, এটা যখন অন্য একটা আদালতে ব্যবহার করা হবে তখন সেটা কি হয়ে যাবে, তখন সেটা কি হয়ে যাবে, তখন হচ্ছে সেটা হয়ে যাবে হিয়ার্স এভিডেন্স প্রাসঙ্গিক। প্রথমত এখানে আছে হিয়ার্স এভিডেন্স, এরপরে যাচ্ছে পরবর্তী মামলায় যাচ্ছে, তখন এই হিয়ার্স এভিডেন্সটা প্রাসঙ্গিক হয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে ওরাল এভিডেন্স এখান থেকে এখানে যাচ্ছে, মানে ইনডিরেক্ট হচ্ছে, ওরাল এভিডেন্স পরোক্ষ হচ্ছে, পরোক্ষ হওয়ার পরেও প্রাসঙ্গিক। এবার আমরা 26 ধারাতে যাই। 26 ধারাতে আমরা বলতেছি যে আপনি পুলিশ কাস্টোডিতে আছেন, পুলিশ কাস্টোডিতে থাকা অবস্থায় আপনি পুলিশের কাছে কনফেশনাল স্টেটমেন্ট দিলেন, যেখানে আপনার পাশে ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিল, আপনি কনফেশনাল স্টেটমেন্ট দিলেন, দেওয়ার পরে আপনি মারা গেলেন। মোহাম্মদ তানবীর ইসলাম ভাই শেয়ার করেছে, অসংখ্য ধন্যবাদ ভাই। দেওয়ার পরে আপনি মারা গেলেন, তার মানে দেখেন আপনি পুলিশের নিকট দিয়ে রাখছেন, তারপরে মারা গেলেন, এখন আমি নাই, আমার কনফেশন আদালত সরাসরি শুনতে চায়, আমি কিন্তু নাই ভাই, আমি কিন্তু আমার কথাটা, আমার কনফেশনটা পুলিশের নিকট দিয়ে গেছি, তাহলে পুলিশ আমার যদি সেটা আদালতের নিকট প্রেজেন্ট করে, তাহলে পুলিশ কি দিল, পুলিশ আমার কাছ থেকে শোনা সাক্ষ্যটা আদালতে দিল। দেখেন পুলিশ আমার কাছ থেকে শোনা সাক্ষ্যটা আদালতে দিল। সুকান্ত চৌধুরী দাদা শেয়ার করেছে, অসংখ্য ধন্যবাদ দাদা। পুলিশ আমার কাছ থেকে শোনা সাক্ষ্যটা আদালতে দিল, তার মানে আমরা কি বলতে পারি এই যে আমি পুলিশের নিকট কি দিছিলাম, একটু মনোযোগ দিতে হবে, পুলিশের নিকট কি দিছিলাম,
কনফেশন দিছিলাম, তাহলে সেই কনফেশনের ক্ষেত্রে এখন সোনা সাক্ষ্যটা বা সোনা সাক্ষর ক্ষেত্রে কনফেশনটা প্রাসঙ্গিক হচ্ছে, কনফেশনের ক্ষেত্রে সোনা সাক্ষ্যটা প্রাসঙ্গিক হচ্ছে। আমার প্রশ্নটা ছিল কনফেশনের ক্ষেত্রে সোনা সাক্ষ্য প্রাসঙ্গিক কিনা, কনফেশনের ক্ষেত্রে সোনা সাক্ষ্য প্রাসঙ্গিক কিনা। আমরা কি এই বিষয়টা কি মোটামুটি বুঝছি, মাথায় আসছে নাকি মাথা একটু ঘুরাচ্ছে? আমি আগেই বলছিলাম যে আইনের ব্যতিক্রম প্রশ্ন আজকে করা হবে, আইনের ব্যতিক্রম প্রশ্ন আজকে করা হবে। তাহলে এই যে কনফেশন বা সোনা সাক্ষর ক্ষেত্রে কনফেশন প্রাসঙ্গিক, মানে আমরা তো নর্মালি জানি যে সোনা সাক্ষ্য কি হয়, আমরা তো জানি নর্মালি জানি যে সোনা সাক্ষ্য প্রাসঙ্গিক নয়। বাট আমার প্রশ্ন হচ্ছে সোনা সাক্ষ্য কিন্তু প্রাসঙ্গিক হয় ধারা 32 এবং 33 অনুসারে, ধারা 32 এবং 33 অনুসারে। বাট আমার প্রশ্নটা ছিল একটু ঘুরাইয়া যে কনফেশনের ক্ষেত্রে তাহলে এই সোনা সাক্ষ্যটা প্রাসঙ্গিক কিনা। When fully submits after death, it is dying declaration. হ্যাঁ দাদা, ডাইং ডিক্লারেশনের সাথে একটু পার্থক্য আছে। আচ্ছা ভাই, ডাইং ডিক্লারেশন, আচ্ছা বিয়ে হয় না মানুষের, কিছু কিছু হয়, আমি একটা মেয়েকে ভালোবাসে বিয়ে করে ফেললাম, কাজী অফিসে গিয়ে বিয়ে করে ফেললাম, মন্দিরে গিয়ে বিয়ে করে ফেললাম, নো অ্যারেঞ্জমেন্ট, কোনো অ্যারেঞ্জমেন্ট নাই। আবার মা বাবা মেয়ে দেখতে দেখছে, হ্যাঁ সব কিছু দেখছে তার ছেলের জন্য, তো এটা হচ্ছে আয়োজন করে বিয়া, অ্যারেঞ্জ, আমরা বলি না অ্যারেঞ্জ ম্যারিজ, এটা বলি না অ্যারেঞ্জড ম্যারিজ, এটা বলি না আমরা, একটা হচ্ছে আয়োজন ছাড়া একটা হচ্ছে আয়োজন সহ। আপনি যেটাকে ডাইং ডিক্লারেশন বলতেছেন, ভাই আমি মরার আগে কি আমি জানতাম যে আমি আজকে যে কথাটা কইতেছি এটা মৃত্যুর পরে সাক্ষ্য হিসেবে থাকবে, এটা কি আমি জানতাম, বা আমি এটা জেনে কি বলছি কিনা? এটা কিন্তু জেনে বললে আমি স্বাভাবিকভাবে, ধরেন আমার বয়স হচ্ছে 26, আচ্ছা 26 মান্থ আমার বয়স, তো চার দোকানে বসে আমি আপনাদের সাথে গল্প, আমি একদিন ঘোষণা করলাম যে আপনারা কে কে ঢাকাতে আসেন তারা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আসেন অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে, আইন বিভাগে আসেন যেখানে আমি পড়াশোনা করছি, আপনারা আসেন গল্প গুজব করি। আপনারা সবাই আসলেন, আসার পরে গল্প গুজব হচ্ছে, সেখানে আমি অনেক কথাই বলছি, বলতে বলতে অনেক গুরুত্বপূর্ণ কথাও বলছি। ভাই আমি কি জানতাম যে আপনাদের সাথে মিটিং শেষে, আপনাদের সাথে দেখা করার পর আমি পরের দিন মারা যাব, এটা কি আমি জানতাম? এটা কিন্তু আমি জানতাম না, কিন্তু আমি আলটিমেটলি মারা গেছি, হঠাৎ করে মারা গেছি। মারা যাওয়ার পরে এই যে আমি যে আপনাদের সাথে কথা বলছি না, সেখানকার কিছু কথা সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক হতেও পারে, এটাকে বলছে ডাইং ডিক্লারেশন। এখানে কোনো প্রিপারেশন নাই যে এটা সাক্ষ্য হিসেবে ব্যবহার হবে। আব্দুল্লাহ মুস্তাকিম ভাই একটু খেয়াল করেন, আমি এখানে কোনো আমার প্রিপারেশন নাই যে আমি যে এখন কথাটা বলে যাচ্ছি মৃত্যুর আগে, আমার মৃত্যুর কারণটা বলে যাচ্ছি, এটা সাক্ষ্য হিসেবে ব্যবহার হবে এটা আমি জানতাম না। তাহলে ডাইং ডিক্লারেশন এবং কনফেশনের যেই সোনা সাক্ষর প্রাসঙ্গিকতা একটু ডিফারেন্স আছে। যাই হোক, আমরা আবার যদি প্রশ্নটা রিপিট করি যে সোনা সাক্ষর ক্ষেত্রে বা কনফেশনের ক্ষেত্রে দস্যিকারোক্তিমূলক বক্তব্যর ক্ষেত্রে সোনা সাক্ষ্য প্রাসঙ্গিক, এটা কিন্তু রিটেনের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। আবার লিখিত সাজেশন যদি দেখেন, বার কাউন্সিল লিখিত সাজেশন বইটা সেটা দেখতে পারেন, অথবা আমার ল ভাইবা ম্যাজিক বইটা যদি দেখেন সেটাও দেখতে পারেন। তাহলে এই প্রশ্নটা আমরা ধরে নিলাম আপাতত ক্লিয়ার। আমার নেক্সট প্রশ্ন, আমরা কুইজ কুইজে যাবো একটু পরে। নেক্সট প্রশ্ন, এসআর অ্যাক্ট থেকে, সুনির্দিষ্ট প্রতিকার আইন থেকে, আপনি ফর রিসিশন অফ কন্ট্রাক্ট, ফর রিসিশন অফ কন্ট্রাক্ট, চুক্তি রদের জন্য আপনি মামলা দায়ের করলেন। খেয়াল করেন, আপনি চুক্তি রদের জন্য মামলা দায়ের করলেন,
আচ্ছা, আমার কাছে যারা এই লাইভে যারা আছেন, আমার কাছে যারা প্রিলি রিটেন এবং ভাইবা পড়েন জুম ক্লাসে, তারা সারা অন্য মানে আপনারা উত্তর দিবেন না, কারণ আপনারা তো পারে নেই, অন্য যারা আছেন তারা উত্তর দিবেন। আপনি ফর রেসিশন অফ কন্ট্রাক্ট, চুক্তি রদের জন্য, চুক্তি রদের জন্য আপনি মামলা করলেন, খেয়াল করবেন আপনি একটা কন্ট্রাক্টকে রিসাইন্ড করার জন্য মামলা করলেন, চুক্তিকে রদ করার জন্য মামলা করলেন। এ শুট ফর রিসিশন অফ কন্ট্রাক্ট, এখানে আদালত কন্ট্রাক্টটাকে রিসাইন্ড করে দিল, এখন দ্যাট কন্ট্রাক্ট হ্যাজ বিন রিসাইন্ডেড, সে কন্ট্রাক্টটা রদ হয়ে গেল, সে চুক্তিটা রদ হয়ে গেল। এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনি কন্ট্রাক্টটা রিসিশন চাইছেন, আদালত রিসিশন করে দিছে, রদ করে দিছে ধারা 35, হ্যাঁ ধারা 35, বাট এই রিসিশনের পাশাপাশি, রদ করার পাশাপাশি আদালত আর কোনো প্রতিকার দিতে পারে কি না, মানে আর কি ধরনের প্রতিকার দিতে পারে এবং ধারা কত? রিসিশনের পাশাপাশি রিসিশনের অর্ডার করলো, চুক্তি রদের অর্ডার করলো, আর কি কি প্রতিকার, আর আর কি ধরনের প্রতিকার দিতে পারে, আর কি ধরনের প্রতিকার দিতে পারে? যারা আমার কাছে প্রিলি রিটেন ভাইবা পড়েন জুম ক্লাসে, তারা উত্তর দিবেন না, তারা একটু পরে উত্তর দিয়েন। রিসিশন অফ কন্ট্রাক্টের সুটে মামলায় আদালত রিসিশনের পাশাপাশি আর কি ধরনের আদেশ দিতে পারে এবং ধারা কত? ভাইবার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, প্রিলির জন্য মোস্ট ইম্পর্টেন্ট, গীতা দিদি শেয়ার করছে, অসংখ্য ধন্যবাদ। এখানে কমেন্টে আসছে নাসির শামীম ভাই বলছে ক্ষতিপূরণ ধারা 38, নিবা নাসরিন আবু বলছে ডিক্লারেশন সেকশন 42, সজীব শাহ বলছে ক্ষতিপূরণ ধারা 38, লুৎফুন্নর সবিতা আবু বলছে 37 ক্ষতিপূরণ, সুব্রত ধর দাদা বলছে ক্ষতিপূরণ, ক্ষতিপূরণ সেকশন 38, গফুর সঞ্জিদা বলছে, সুকান্ত চৌধুরী বলছে সেকশন 12 এভিডেন্স অ্যাক্ট, সেকশন 12 এভিডেন্স অ্যাক্ট। ওকে, উত্তর হচ্ছে এটাই সঠিক যে চুক্তিরত করলই ইকুইটেবল রেমেডি দাদা, হ্যাঁ চুক্তিরত করলই। আব্দুল্লাহ মুস্তাকিম ভাই বলছে ইকুইটেবল রেমেডি, মানে এখানে সেই রেমেডিটা হবে কি কম্পেনসেশন। আদালত বলতেছে যে ভাই এই চুক্তি রদ করার কারণে এই পক্ষের বাদীর প্রচন্ড পরিমাণে ক্ষতি হয়ে যাচ্ছে, তুমি একটু ক্ষতিপূরণও দিয়ে দাও, কারণ চুক্তি তো করছে চুক্তি রদ করার জন্য না। আচ্ছা, আমি আপনার সাথে চুক্তি করলে কি আমার মনের ভিতরে কি এটা থাকবে যে এটা পরবর্তীতে এটা এস্টে করে দিবে বা এস্টে করার জন্য আমি মামলা করব? এ ধরনের চিন্তা ভাবনা আমার মধ্যে আছে না, এজন্য তো আমরা চুক্তি করি না, চুক্তি তো করি যাতে চুক্তি অনুযায়ী কাজটা হয়, ঠিক না? ওকে, তাহলে আপনাদের অনেকের উত্তরই সঠিক, ম্যাক্সিমামের উত্তর সঠিক, সেটা হচ্ছে ধারা 38-এ এই চুক্তি রদের পাশাপাশি ক্ষতিপূরণের আদেশ আদালত দিতে পারে। ওকে, আমরা আজকে আর আলোচনা করব না, আমরা এখন চলে যাব কুইজ, কুইজে ধারাভিত্তিক প্রশ্নে চলে যাব, এবং ধারাভিত্তিক প্রশ্ন পর্ব সবসময় চালু থাকবে। আপনারা আপনাদের হাত রেডি রাখুন, দ্রুত উত্তর দিবেন, হ্যাঁ যেহেতু অনেক রাত হয়ে গেছে দ্রুত উত্তর দিবেন। আর যারা এই মুহূর্তে নতুন আছে তাদেরকে বলবো যে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা কিন্তু দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন আইনের ব্যতিক্রম প্রশ্ন, এর নিচে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দেওয়া আছে, যেটাকে আমি বলি বাংলাদেশের বার কাউন্সিল এবং জুডিশিয়ারির প্রস্তুতির জন্য একমাত্র চ্যানেল। চ্যানেল অনেক আছে,
বহুত আছে আপনারা সবাই জানেন, বাট আমার মতো করে চ্যানেল এখন পর্যন্ত বাংলাদেশে কেউ তৈরি করে নাই, হবে কি না জানি না। তবে সজীব শাহ দাদা বলছে, দাদা আজ কিন্তু ক্রিটিক্যাল ছিল, আগামীকাল আরও আসতেছে ক্রিটিক্যাল, আস্তে আস্তে সারব, যদি আপনারা প্রেজেন্ট থাকেন তাহলে শুনতে পারবেন আর কি। ওকে, তো তাহলে যেটা বলতেছিলাম, আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক কিন্তু দেওয়া আছে, এটা সাবস্ক্রাইব করে নেবেন। এবং যারা মনে করেন যে আমি দুর্বল, আমি কিছু পারি না, তারা দেখবেন এটাকে মেডিসিন হিসাবে নেবেন। আমি বলবো, আবারও রিকোয়েস্ট করব, আমার ইউটিউব চ্যানেলটাকে আপনারা মেডিসিন হিসাবে নিলেও আপনার বিন্দু মাত্র ক্ষতি হবে না, এটা আমার বিশ্বাস, যারা দেখছেন তারা জানেন। এক, দুই নম্বর পয়েন্ট হচ্ছে, এই ধারাকেন্দ্রিক কোশ্চেন সবসময় থাকবে। এবং যারা নতুন আজকে যুক্ত হয়েছেন এই লাইভে, তাদের উদ্দেশ্যে বলছি, প্রতিদিন রাত 11টার পরপর, টাইমটা আসলে আমি নির্দিষ্ট করে বলতে পারতেছি না ব্যস্ততার কারণে, তবে প্রতিদিন রাত 11টার পরপর আমি লাইভে আসবো, এটা নিশ্চিত থাকবে। সেটা হতে পারে 11:30, হতে পারে 11:35, হতে পারে 11:40, হতে পারে 11:50, হতে পারে রাত 12টায়, হতে পারে 11:01, হতে পারে 11টায়, হতে পারে 11:15, মানে 11টার পর আমি লাইভে আসবো, এটা মোটামুটিভাবে নিশ্চিত, যদি আমার বড় ধরনের কোনো সমস্যা না হয়। যাই হোক, আমরা ধারাকেন্দ্রিক এখন চলে যাব। দাদা আপনি রিটেন এক্সাম কি 19 তারিখ না 27 তারিখ দিয়েছেন? হ্যাঁ, আমি 19 ডিসেম্বর দিয়েছিলাম। ওকে, প্রথম প্রশ্ন ধারাকেন্দ্রিক, প্রথম প্রশ্ন আপনাদের জন্য, কমেন্টে দ্রুত দিবেন, এবং আপনাদের জন্য পুরস্কারের ব্যবস্থা আমি করব আগামী সপ্তাহে। আগামী সপ্তাহে পুরস্কার ব্যবস্থা থাকবে, যে সর্বোচ্চ উত্তর দিবে। ওকে, আমার প্রথম প্রশ্ন, আচ্ছা আমরা সুনির্দিষ্ট প্রতিকারণের 12 ধারা দেখি না, 12 ধারাতে কি বলছে? 12 ধারাতে বলছে, আমি চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য মামলা করব। ওকে, মামলা করলাম, তাহলে আমি কেন মামলা করছি? আমি আদালতের কাছে যাচ্ছি যে আদালত আপনি না, এটাও ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা ক্রিটিক্যালে আজকে যাব না, আজ যাব না, যা গেছি তো গেছি। আপনি বলেন, অস্থায়ী নিষেধাজ্ঞার ডেফিনেশন সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারায় আছে? অস্থায়ী নিষেধাজ্ঞার সংজ্ঞা সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারায় আছে? ফার্স্ট আনসার দিয়েছেন আমিনুল হক রাহাত ভাই, অসীম বসাক দাদা দ্বিতীয়, তৃতীয় বলছে সজীব সাহা দাদা, চতুর্থ বলছে গৌতম কান্তি চন্দ, বাট উত্তর ভুল, গৌতম দার উত্তর ভুল, তাসনুবাবু বলছে চতুর্থ সঠিক, নাজমিন নাহার সালমাপু পঞ্চম, আরিয়ান মুন্সি ভাই হচ্ছে 53, লুৎফুন্নার সবিতা হচ্ছে 52 বলছে উত্তর ভুল, সুকান্ত চৌধুরী সেকশন 55 উত্তর ভুল, নাজমুল হুসাইন সেকশন 52 উত্তর ভুল, ইকবাল হোসেন বলছে 53 ধারা, ওকে, আবদুল্লাহ মুস্তাকিম ভাই বলছে 53 উত্তর সঠিক, রেড উইংস বলছে 53, আচ্ছা আমাদের সঠিক উত্তর হচ্ছে 53, খোরশেদ সোহাগ বলছে 53, গোলাম রাব্বানি বলছে 53, মৃদুল দে বলছে 53, সুব্রত ধর বলছে 53, হাবিবুর রহমান ভাই বলছে 53 ধারায়, মিয়া নাইম বলছে, মিয়া নাইম ভাই বলছে 39 ধারায়, না 39 হবে না দাদা, বিল্লাল হোসেন বলছে 53, গীতা দিদি বলছে 52 উত্তর ফুল, শামিমা সুলতানা বলছে 5 দিছে ভাগ চিহ্ন, আচ্ছা টাইপিং মিস্টেক, 53, শামিমা সুলতানা বলছে 53, লোকেন বড়ুয়া বলছে 53, হ্যাঁ
আমাদের সঠিক উত্তর হচ্ছে 53, শাহিন নফিকুল ইসলাম বলছে 53, আমাদের সঠিক উত্তর হচ্ছে 53, মতিউর রহমান বলছে 53। ওকে, এবার আমরা নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন, ডেথ রেফারেন্স কোথায় আছে? ডেথ রেফারেন্স কোথায় আছে? ডেথ রেফারেন্স কোথায় আছে? ডেথ রেফারেন্স কোথায় আছে? আমিনুল হক রাহাত ভাই উত্তর ভুল, অসীম বসাক উত্তর সঠিক, নাজমিন্নার সালমাপু উত্তর ভুল, আমিনুল হক রাহাত ভাই উত্তর সঠিক করে দিয়েছেন, গফুর সঞ্জিদা উত্তর সঠিক, নিবান আসরিন উত্তর ভুল, সজীব সাহা উত্তর সঠিক, আরিয়ান মুন্সি উত্তর সঠিক, গৌতম দাদা বলছে সিআরপিসিতে। হ্যাঁ দাদা, সিআরপিসির কত ধারায় সেটা বলেন। নাসির শামীম বলছে সঠিক, বিপ্লব কুমার সঠিক, সবিতা আপু সঠিক, মৃদুল দে ভুল, রেড উইংস ভুল, খোরশেদ সোহাগ সঠিক, গোলাম রব্বানি সঠিক। আমরা কি একটু একযোগে একটু শেয়ার করতে পারি মিঠুন সাহাকে ভালোবেসে? একটা ক্লিকের মাধ্যমে একটা শেয়ার করতে পারি সবাই? ইকবাল হোসেন সঠিক, সুকান্ত চৌধুরী সেকশন 32(1) এভিডেন্স অ্যাক্ট, আচ্ছা ডেথ রেফারেন্স না, রেড উইংস ঠিক আছে, আবদুল্লাহ মুস্তাকিম ভাই ঠিক আছে, মৃদুল দে ঠিক আছে, মিয়া নাইম ভাই ঠিক আছে, মিহির কান্তি ঠিক আছে। ওকে, আমাদের নেক্সট প্রশ্ন, পেনাল কোডের কোন ধারায় ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট এর ডেফিনেশন দেওয়া আছে? পেনাল কোডের কোন ধারায় ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট এর ডেফিনেশন দেওয়া আছে? পেনাল কোডের কোন ধারায় অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ রয়েছে? গফুর সানজিদা আপু শেয়ার ডান, অসংখ্য ধন্যবাদ আপু। পেনাল কোডের কোন ধারায় ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট রয়েছে? অসীম বসাক দাদা উত্তর ভুল, গৌতম কান্তি চন্দ্রদা উত্তর সঠিক, আবদুল্লাহ মুস্তাকিম ভাই শেয়ার ডান, অসংখ্য ধন্যবাদ দাদা। অসীম বসাক উত্তর সঠিক, এবার নাজমিন্নার সালমাপু উত্তর ভুল, গফুর সঞ্জিদা উত্তর সঠিক, আমার ভুল, আপনি শাস্তির কথা বলছেন, রেখা সাহা উত্তর সঠিক, নিভার আসনির উত্তর সঠিক, এবার নাজমিন্নার সালমাপু সঠিক, সুকান্ত চৌধুরী দাদা সঠিক, সুকান্ত চৌধুরী হচ্ছে ভুল, রেড উইংস হচ্ছে সঠিক, খোরশেদ সোহাগ হচ্ছে সঠিক, গোলাম রাব্বানি হচ্ছে সঠিক, লুৎফুন্নাস সবিতা আপু সঠিক। এবার আমরা প্রশ্নে চলে যাই, নিপা সরকার অবশ্যই করতে পারবো শেয়ার, আচ্ছা তাহলে করে ফেলেন। আমাদের নিপা সরকার হচ্ছে জামালপুর জেলা আওয়ামী লীগের, মহিলা আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি নিপা সরকার আপু আমাদের সাথে আছেন। ওকে, নাজমুল হোসাইন ভুল, সুকান্ত চৌধুরী সঠিক, রেখা সাহা ভুল, নিপু আপু সঠিক, লুৎফুন্নাহার সবিতা আপু শেয়ার করেছি দাদা, অসংখ্য ধন্যবাদ। আপনারা শেয়ার করবেন বার কাউন্সিল এবং জুডিশিয়ারি গ্রুপগুলোতে, বার কাউন্সিল এবং জুডিশিয়ারির জন্য অনেক অনেক গ্রুপ আছে, সেখানে শেয়ার করবেন। লোকেন বড়ু আছে সঠিক, শহীদুল্লাহ লিটন হচ্ছে সঠিক, বিলায়ত হোসেন হচ্ছে সঠিক, তাহলে আমাদের ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট বা অপরাধমূলক বিশ্বাসভঙ্গ আছে পেনাল কোডের 405 ধারায়।
পেনাল কোডের 405 ধারায়। আচ্ছা, অগ্রক্রয়ের ক্ষেত্রে, অগ্রক্রয়ের ক্ষেত্রে লিগাল ডিসএবিলিটি প্রযোজ্য নয়। অগ্রক্রয়ের ক্ষেত্রে মানে প্রিএমশনের ক্ষেত্রে লিগাল ডিসএবিলিটি বা আইনগত অপারগতা প্রযোজ্য নয়। সত্য নাকি মিথ্যা? সত্য নাকি মিথ্যা? অগ্রক্রয়ের ক্ষেত্রে লিগাল ডিসএবিলিটি বা আইনগত অপারগতা প্রযোজ্য নয়। সত্য নাকি মিথ্যা? সজীব সাহা বলছে ট্রু, অসীম বসাক দাদা বলছে ট্রু, গৌতম দা বলছে সত্য, মিতা সাহা বলছে সত্য, নাসমিন্নাস সালমাফু বলছে সত্য, নিবেন আসরিন আপু বলছে সত্য, রেড উইংস বলছে 8 না 8 ধারা ঠিক আছে, বাট এটা সত্য নাকি মিথ্যা? সেকশন ট্রু, ওকে সত্য। সুকান্ত দা বলছে সত্য, রেড উইংস বলছে সত্য, মৃদুল দে বলছে সত্য। আচ্ছা, তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে লিগাল ডিসএবিলিটি অগ্রক্রয়ের ক্ষেত্রে প্রযোজ্য নয়, এটা হচ্ছে সত্য। রেখা সাহা বলছে সত্য, আবদুল্লাহ মুস্তাকিম ভাই বলছে সত্য, ও গোলাম রাব্বানি বলছে সত্য। আচ্ছা, আমার খুব খারাপ লাগে, হাবিবুর রহমান বলছে সত্য, আমার খুব খারাপ লাগে, কারণ আজকে আপনারা অনেক অনেক লাইভে আছেন, আগামীকাল লাইভে আসবো ঠিক একই সময়, কিন্তু অনেককে পাবো না, মানে নামগুলো মিস করি আসলে, যখন দেখি যে না এই নামগুলো কমেন্ট করতো কিন্তু আজকে আর নাই, তখন খারাপ লাগে। মিয়া নাইম ভাই বলছে সত্য, বিল্লাল হোসাইন বলছেন ট্রু, বিপ্লব কুমার বলছে, বিপ্লব কুমার মানে আজকে প্রথম কমেন্ট করলো আমার যতটুকু মনে পড়ে, বলছে সত্য। শামিমা সুলতান আপু বলছে সত্য, ওকে। রেখা সাহা বলছে সত্য, ওকে। নেক্সট প্রশ্ন, স্পেশাল লয়ের ক্ষেত্রে, স্পেশাল লয়ের ক্ষেত্রে বা বিশেষ আইনের ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য নয়, কোন ধারায় বলছে? অনন্ত বসাক আজকেই প্রথম কমেন্ট করছে ট্রু, শাহিন চৌধুরী ভাই বলছে ফলস, শহীদুল্লাহ লিটন ভাই বলছে ট্রু, আমাদের সঠিক উত্তর ছিল ট্রু, সত্য। বিশেষ আইনের ক্ষেত্রে স্পেশাল লয়ের ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য নয়, স্পেশাল লয়ের ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য নয়, কোন ধারায় বলছে? স্পেশাল লয়ের ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য নয়, কোন ধারায় বলছে? বিশেষ আইনের ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য নয়। গৌতম দা বলছে আচ্ছা সঠিক, নাজমিন নাহার সালমা বলছে সঠিক, নাসির শাহ বলছে সঠিক, মৃদুল দে বলছে সঠিক, নিমার আসরিন বলছে সঠিক। এবার বলি, বিশেষ আইনের ক্ষেত্রে লিগাল ডিসএবিলিটি প্রযোজ্য নয়, এটা কোন ধারাতে বলছে? লিগাল ডিসএবিলিটির ক্ষেত্রে, লিগাল ডিসএবিলিটির ক্ষেত্রে, লিগাল ডিসএবিলিটির ক্ষেত্রে, এই ওখানে গিয়ে কথা কেটো না, ওখানে গিয়ে কথা কো, লিগাল ডিসএবিলিটির ক্ষেত্রে, লিগাল ডিসএবিলিটির ক্ষেত্রে বিশেষ আইন প্রযোজ্য নয়, এটা বলছে কোন ধারায়? লিগাল ডিসএবিলিটির ক্ষেত্রে বিশেষ আইন প্রযোজ্য নয়, স্পেশাল ল প্রযোজ্য নয়, এটা বলছে কোন ধারায়? আমরা তো একটা দেখলাম না, যে স্পেশাল লয়ের ক্ষেত্রে লিমিটেশন অ্যাক্ট অ্যাপ্লিকেবল না, এটা হচ্ছে আমরা সেকশন 29 অফ দ্য লিমিটেশন অ্যাক্ট। বাট আমার প্রশ্ন হচ্ছে, নেক্সট প্রশ্ন হচ্ছে, তাহলে
এই স্পেশাল লয়ের ক্ষেত্রে লিগাল ডিসএবিলিটি প্রযোজ্য নয়, এটা কোন ধারা? প্রশ্ন হচ্ছে দুইটা, একটা হচ্ছে তামাদি আইনের ক্ষেত্রে স্পেশাল ল, আর আরেকটা হচ্ছে আইনগত অপারগতা বা লিগাল ডিসএবিলিটির ক্ষেত্রে স্পেশাল ল। ওকে, এবার আমরা বিপ্লব কুমার বলছে 8 ধারা, জাকিয়া সুলতানা বলছে 5 ধারা, আমাদের উত্তর হবে অসীম বসাক বলছে 8 ধারা, গোলাম রাব্বানি বলছে 28, মিতা সাহা বলছে 8, রেখা সাহা বলছে 5, শেয়ার ডান শহীদুল্লাহ লিটন ভাই অসংখ্য ধন্যবাদ, রেড উইংস বলছে 7, তাহলে আমরা সবিতা আবু বলছে 8। তাহলে আমরা পার্থক্য জায়গাটা সৃষ্টি করলাম যে তামাদি আইনের ক্ষেত্রে স্পেশাল ল, মানে স্পেশাল ল তামাদি আইনের ক্ষেত্রে প্রযোজ্য, তামাদি আইন স্পেশাল লয়ের ক্ষেত্রে প্রযোজ্য না, এটা হচ্ছে ধারা 29। আমার যদি বলি স্পেশাল লয়ের ক্ষেত্রে লিগাল ডিসএবিলিটি প্রযোজ্য নয়, এটা হচ্ছে ধারা কত? এটা হচ্ছে ধারা 8। আমরা আজকে আর প্রশ্ন করব না, আগামীকাল ঠিক 11টার পরপর আসবো, আপনারা উপস্থিত থাকবেন। আর অবশ্যই আমার চ্যানেলটা দেওয়া আছে, ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দেওয়া আছে, এটা সাবস্ক্রাইব করে নেবেন, এবং আপনি বা আপনারা বিন্দুমাত্র যদি উপকৃত হন আমার ইউটিউব চ্যানেল থেকে, আমার ফেসবুক পেজ থেকে, তাহলে আপনার আশেপাশের 5 জনকে জানাবেন, সেটা শেয়ার করে হোক, মুখে বলে হোক, মেসেজ করে হোক, এটা একটু জানাবেন, এটা হচ্ছে আমার রিকোয়েস্ট। ভালো থাকুন, আগামীকাল আবার রাত 11টার পরপর আসবো, সবার জন্য শুভকামনা, গোলাম রাব্বানি ভাই শেয়ার করেছেন অসংখ্য ধন্যবাদ, সবার জন্য শুভকামনা থাকলো, আগামীকাল আবার আসবো, সবাই সবার জন্য দোয়া রাখি।